অজ্ঞেয়বাদী বলি বা যুক্তিবাদী বলি, আমার কলকাতায় দুটো প্রিয় জায়গার মধ্যে একটি হচ্ছে বেলুড় মঠ। সাধারণত আমি কোনো ভালো জায়গায় প্রাকৃতিক পরিবেশ ভালো হলে সর্বোচ্চ ভূমিকা পাঠ করি। এখানে আসলে গঙ্গার ধারে দাঁড়ালে কবিতা আসে, কবিতা লিখতে ইচ্ছা করে লিখিও, তো পাঠ করতে ইচ্ছা করে না, সবসময় মনে হয় অনুভব করি, অনুভব করি জায়গাটাকে, অনুভব করি জায়গাটার মাহাত্মটাকে, সারা গায়ে সারা মুখে মাথায় মাখি। এই যে গঙ্গার হাওয়া, এই যে বাতাবরণ, এই যে প্রকৃতি, এই যে পাখির জনতা, সব মিলিয়ে মিশিয়ে যা বলতে চাইছি সেটা বলতেও পারি না, কিন্তু যাই হোক, আমার সবসময় আমি আজও তৈরি করে আসি সরস্বতী কবিতা পাঠ করবো, কখনো পাঠ করা হয় না, কারণ একটি জায়গায় আসলে আমি কোনো পাঠ করতে ইচ্ছা করি না। এমনকি আমি গানও গাই না, এখানে আসলে গিটারও বাজাই না, গিটার সঙ্গে আছে গাড়িতে, হচ্ছে দাঁড়িয়ে থাকি, চাপ থাকে, ক্লিন হয়ে যায়। যারা দেখছেন ক্যামেরার মধ্যে তারা তো হয়তো অনুভব করছেন, খাওয়ার স্পর্শ, কানে পাখিদের কবতা বা একটা একটা পজিটিভ এনার্জি, এটা মনে বোঝানো যায়। যাই হোক, আমি যেহেতু এখান থেকে সরস্বত গান কবিতা নিয়ে থাকি, আমার অন্তত মাসে একবার আসা ফুয়েলটা নেওয়ার জন্য, এই এই জ্বালানিটা, যেগুলো আমাকে আজকাল সমাজে পড়ে থেকে না সমসাময়িক কন্টেম্পোরারি লেখা মানে যা ঘটছে সেগুলো লিখতে লিখতে অনেক সময় কলমটা মুক্ত করা দরকার, এটার জন্যই এখানে এসে অনুভব কর। ধন্যবাদ, নমস্কার, আমি পরাগ, পরাগ গুপ্তভায়া, আপনাদের সবাইকে প্রণাম নমস্কার। আছে গুরু পূর্ণিমা 21 জুলাই 2024, সবাই মঙ্গল হোক, শান্তি বর্ষিত হোক, সারা পৃথিবী জুড়ে আমাদের রাষ্ট্রে প্রতিবেশী রাষ্ট্রে।